আসসালামু আলাইকুম, আমি মাকসুদা খানম। আজ আলোচনা করব গুগলের অন্য একটি সরি গুগল অ্যাডসেন্সের অন্য একটি পলিসি নিয়ে। তো এই পলিসিটি হচ্ছে যে ওয়ান অর মোর ইউজার্স রিপিটেডলি ক্লিকিং দি অ্যাডস অন ইউর সাইট, ইউটিউব চ্যানেল অর অ্যাপস। অর্থাৎ যখন আপনার ইউটিউব চ্যানেল অথবা অ্যাপসে এক বা একাধিক ইউজার বারবার অ্যাডে ক্লিক করবে, তখন যেই তার জন্য যেই গুগল অ্যাডসেন্সের যে পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম পলিসিটা হচ্ছে যে এখানে যা বলা হচ্ছে তা হলো যে পাবলিশার্স বা অবশ্য পাবলিশ সরি পাবলিশার্সরা অবশ্যই কৃত্রিমভাবে অ্যাডে ক্লিক করবে না। অর্থাৎ যারা গুগল অ্যাডসেন্সের পাবলিশ করে, কন্টেন্ট পাবলিশ করে, তারা অবশ্যই তাদের অ্যাডে ক্লিক করবে না। এই ক্লিকগুলো হতে পারে অটোমেটিক বা ম্যানুয়ালভাবে, এটিও করা যাবে না। তো এটি যদি করেন এটি লাইভ অ্যাড টেস্ট হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। তো এখানে হচ্ছে এখানে দুটি কথা বলা হয়েছে, অটোমেটিক এবং ম্যানুয়াল। অটোমেটিক বলতে বোঝায় যে আপনি কোনো সফটওয়্যার মাধ্যমে অটোমেটিকভাবে ক্লিক করতে পারবেন না, এবং ম্যানুয়াল বলতে যেটি বোঝায় যে আপনি নিজের অ্যাডে নিজে ক্লিক করতে পারবেন না। এক্ষেত্রে অ্যাডগুলো টেস্টেড অ্যাড লাইভ টেস্ট অ্যাড হিসেবে কাউন্ট করা হবে। দ্বিতীয় যে পলিসিটি হলো তা হলো পাবলিশার্সরা তার বন্ধু, পরিবার, সহকর্মী বা পরিচিত কাউকে অ্যাডে ক্লিক করার জন্য উৎসাহিত করবে না বা করতে পারবে না। যদি পাবলিশার্স অ্যাড টেস্ট করতে চায় তাহলে পরিচিতদের লাইভ অ্যাড ক্লিক করতে নিষেধ করতে হবে। অর্থাৎ পাবলিশার্স যদি তার সাইটের অ্যাডগুলোকে টেস্ট করতে চায় তাহলে সে নিজে টেস্ট করবে। এর জন্য অবশ্যই তার সাইটে অ্যাড শো করছে কিনা অথবা তার ইউটিউব বা অ্যাপসে অ্যাড শো করছে কিনা এটির জন্য তার বন্ধু, পরিবার, সহকর্মী বা পরিচিত কাউকে সে উৎসাহিত করতে পারবে না। যখন সেম ইউজার্স বারবার অ্যাপগুলোতে ক্লিক করবে তখন এটিকে এই জন্য যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ডিজেবল অথবা সাসপেন্ড হয়ে যেতে পারে। এর পরবর্তী যে পলিসিটি রয়েছে তা হলো ওয়েবসাইটের অ্যাড টেস্ট করার জন্য গুগল পাবলিশার টুলবারটি ইউজ করতে বলা হচ্ছে। অর্থাৎ পাবলিশার যদি তার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল অথবা অ্যাপসে শো করা অ্যাডগুলো টেস্ট করতে চায় তাহলে অবশ্যই তাকে গুগল পাবলিশার্স টুলবার এই টুলবারটি ইউজ করতে হবে। এই টুলবারটি কোনো রকম অবৈধ বা ইনভ্যালিড ক্লিকের ঝুঁকি ছাড়া অ্যাডের ডেস্টিনেশন চেক করার জন্য অ্যালাউ করে। পাবলিশার্স যখন এই টুলটির মাধ্যমে তার সাইটের অ্যাডগুলো চেক করবে তখন সেটিকে অবৈধ ক্লিক হিসেবে অ্যাডসেন্স কাউন্ট করবে না, অর্থাৎ এটি বৈধ ক্লিক হবে অ্যাডসেন্সের কাছে এই টুলবারটি দিয়ে। তো এই টুলবারটি সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত এটি কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে এটি ব্যবহার করতে হয় বিস্তারিত আমি আপনাদের দেখাবো। ইউটিউব চ্যানেলের এবং এর পরবর্তী যে পলিসিটি হচ্ছে তা হলো ইউটিউব চ্যানেলের অ্যাড টেস্ট করার জন্য অ্যাডে স্কিপ করতে হবে যাতে অ্যাডভার্টাইজারদের কস্ট বা খরচ কৃত্রিমভাবে বা ইচ্ছাকৃতভাবে বেড়ে না যায়। অর্থাৎ আপনার চ্যানেলে যে অ্যাডগুলো শো করবে আপনি যখন আপনার ভিডিওটি ভিউ করবেন তখন অবশ্যই সেই অ্যাডটিকে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার মাধ্যমে অ্যাডভার্টাইজারদের খরচ
ইচ্ছাকৃতভাবে বেড়ে যাবে না। পরবর্তী যে পলিসিটি হলো তা হলো অ্যাড মোভ। দেখুন এখানে বলা আছে অ্যাড মোভ অ্যাপস, অর্থাৎ মোবাইলের যে অ্যাপসগুলো রয়েছে এগুলো টেস্ট করার জন্য টেস্ট অ্যাড ব্যবহার করতে হবে। তো এই টেস্ট অ্যাডটি ব্যবহার করা যায় অ্যান্ড্রয়েড এবং iOS এর মাধ্যমে। তো এগুলো কিভাবে, আপনারা যদি এখানে ক্লিক করেন, দেখুন এখানে একটা লিংক শো করছে, পরবর্তী পেজে বিস্তারিত আপনাদের জানিয়ে দিবে। আপনারা এই জন্য আসবেন http://support.google.com/adsense, এখানে এসে আপনারা এই অ্যান্ড্রয়েড এবং iOS যারা মোবাইল অ্যাপস পাবলিশার তারা এই জিনিসগুলো বিস্তারিত দেখে নেবেন। আর আপনারা যদি এগুলো সম্পর্কে আরো জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো এগুলোর মাধ্যমে আপনারা যখন আপনাদের মোবাইল অ্যাপস পাবলিশার্সরা যখন আপনাদের অ্যাপগুলো চেক করবেন, তখন অ্যান্ড্রয়েড এবং iOS এ মাধ্যমে চেক করার মাধ্যমে আপনাদের ক্লিকগুলো অবৈধ ক্লিক বা ইনভ্যালিড ক্লিক হিসেবে গুগল অ্যাডসেন্স এর কাছে কাউন্ট হবে না। এবং সর্বশেষ যে পলিসিটি রয়েছে তা হলো পাবলিশার্সরা অবশ্যই অন্যদের অ্যাডে ক্লিক করতে বলবে না। অর্থাৎ পাবলিশার্সরা অবশ্যই তার পরিচিত বা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের অবশ্যই তার অ্যাডে ক্লিক করতে বলবে না। এর মাধ্যমে ইউজারদের বলা হয় আপনার পাবলিশার আপনার সাইট অথবা পাবলিশার্সের সাইটকে সাপোর্ট করার জন্য ইউটিউব চ্যানেল বা অ্যাপস রিওয়ার্ড অফার করে ব্যবহারকারীদের অ্যাডে ক্লিক করার মাধ্যমে থার্ড পার্টিস এর আয় বৃদ্ধি করার জন্য। অর্থাৎ ইউটিউব চ্যানেল, অ্যাপস অথবা ওয়েবসাইটে যে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে যে অ্যাডগুলো শো করে এগুলো দিয়ে থাকে হচ্ছে যে অ্যাডভার্টাইজাররা, তারা দিয়ে থাকে তাদের সাইটটি ভিউ হওয়ার জন্য, তাদের যে প্রোডাক্ট রয়েছে তা সেল হওয়ার জন্য এবং তাদের ব্যক্তিগত বেনিফিটের জন্যই এগুলো দিয়ে থাকে। তো এগুলো যদি আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে ক্লিক করান সেক্ষেত্রে দেখা যাবে যে অ্যাডভার্টাইজারের কস্ট বেড়ে গেছে এবং তার আয় বৃদ্ধি পায়নি। এখানে থার্ড পার্টির কথা বলা হয়েছে, দেখুন থার্ড পার্টি বলতে অ্যাডভার্টাইজারকেই বোঝানো হয়েছে। একটি অ্যাডসেন্স সাইটে তিনটি পার্টি থাকে বা তিনটি পার্টি থাকে। ধরুন ফার্স্ট পার্টি হচ্ছে যে একটি পার্টি হচ্ছে গুগল অ্যাডসেন্স নিজেই, অন্য একটি পার্টি হচ্ছে পাবলিশার্স এবং তৃতীয় যে থার্ড পার্টি বলা হচ্ছে এটি হচ্ছে অ্যাডভার্টাইজার। তো এতে অ্যাডভার্টাইজারের আয় বৃদ্ধি করার জন্যই মূলত অ্যাডসেন্সের দ্বারা অ্যাড শো করিয়ে থাকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন।